আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অন সেকেন্ড স্কুলে। আজকে আমরা জীববিজ্ঞানের দ্বিতীয় পত্র, তোমরা যারা 2023 সালে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য স্পেশাল সাজেশন নিয়ে আসছি। তো কোন অধ্যায় থেকে কয়টা করে কোশ্চেন হতে পারে এবং কোন কোন টপিকসগুলো পড়তে হবে, এ টু জেড আমি তোমাদের সামনে আজকে উপস্থাপন করব। তাহলে চলো আমরা শুরু করি, লেটস স্টার্ট। জীববিজ্ঞানের দ্বিতীয় পত্রে তোমরা তো অলরেডি জানো 5টা এমসিকিউ আনসার করতে হবে এবং 25টা এমসিকিউ। আচ্ছা, প্রাণীর প্রথম অধ্যায় হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এখান থেকে কয়টা হতে পারে। তোমাদের অলরেডি হচ্ছে তোমরা জানো যে 60টা তোমাদের অধ্যায়, তো তোমাদের 8টা কোশ্চেন হবে। তো এখন দেখা যাচ্ছে যে একটা অধ্যায় থেকে বা দুইটা অধ্যায় থেকে দুইটা করে দিতে পারে, আবার কোন অধ্যায় থেকে স্কিপও করতে পারে, বাট স্কিপ করার সম্ভাবনাটা কম, প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে দিবে আর কোন অধ্যায় থেকে দুইটা দিবে। তো যাই হোক, প্রথম অধ্যায় হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এখান থেকে মাস্ট একটা কোশ্চেন হবে, দুইটা হওয়ার সম্ভাবনা এখানে নাই। তবে দ্বিতীয় অধ্যায় আছে না, দ্বিতীয় অধ্যায় প্রাণী পরিচিতি, এই অধ্যায় থেকে দুইটা হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের টপিকসগুলো আছে যেখান থেকে দুইটা কোশ্চেন হয়। তো তৃতীয় অধ্যায়টা হচ্ছে মানব শরীর তত্ত্বের হচ্ছে পরিপাক ও শোষণটা, এখান থেকেও তোমার দুইটা হয়, অথবা 2 নম্বর এবং 3 নম্বর থেকে দুইটা মাস্ট থাকবেই, মানে এটা থেকে দুইটা হবে না, এটা থেকে দুইটা হবেই, ঠিক আছে, অথবা এখানে একটা তো হবে। আর মানব শরীর তত্ত্ব এখানে রক্ত সঞ্চালন এ সম্পর্কে এখানে একটা হবে, আর শ্বাসক্রিয়া ও শ্বসন পঞ্চম অধ্যায় এখান থেকে একটা হবে, আর চলন অঙ্গ চালনা সপ্তম অধ্যায়ের এখান থেকে একটা হবে, দুইটা হওয়ার সম্ভাবনা কম। জিন তত্ত্ব বিবর্তন 11তম অধ্যায়ের এখান থেকে একটা হবে। তাহলে তোমরা যদি 2 পড়ো এবং হচ্ছে 3 পড়ো, তাহলে মিনিমাম এখানে 3টা সেনশুল কম পেয়ে যাচ্ছ। আর যে কোনো তুমি 2টা অধ্যায় নাও, তাহলে তুমি ইজিলি 5টা সৃজনশীল আনসার করতে পারতেছো ইনশাল্লাহ। আর এমসিকিউর জন্য বাকিগুলো অধ্যায়গুলো শুধু এমসিকিউগুলো দেখে যাবা, দেন পরীক্ষার শেষে তোমরা ইউনিভার্সিটির জন্য প্রত্যেকটা অধ্যায়গুলো ভালো করে পড়বা। তো আমরা এখন দেখে নেই যে প্রত্যেকটা অধ্যায়ে কোন কোন টপিকসগুলো আমরা পড়ব। প্রথম অধ্যায়ের আমরা দেখব প্রাণী জগতে দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এখানে ভিন্নতা এবং বৃত্তি ও নীতি শ্রেণীকরণের। আর হচ্ছে নন কর্ডাটা প্রধান পর্ব হচ্ছে, প্রধান পর্ব পর্যন্ত শ্রেণীবিন্যাস পর্যন্ত দেখবা, আর হচ্ছে কর্ডাটার হচ্ছে শ্রেণী পর্যন্ত বিন্যাস এইটা দেখবা। এইটুকুই শুধু প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় এই জন্য একটা শ্রেণীশীল আসে, ঠিক আছে, এখানে দুইটা হওয়ার সম্ভাবনা নাই বলেই চলে। আর 2 নম্বর, এই 2 নম্বর অধ্যায়ের হচ্ছে এখানে অনেকগুলো আছে, সেটা হচ্ছে হাইড্রা এর গঠন এবং হচ্ছে খাদ্য গ্রহণ ও পরিপাক ক্রিয়া, আর হাইড্রার হচ্ছে চলন ও হচ্ছে জনন এবং মিথজীবিতা, আর ঘাস ফরিংয়ের হচ্ছে গঠন, সেটা হচ্ছে বাহ্যিকের গঠনগুলো, আর ঘাস ফরিংয়ের হচ্ছে পরিপাকতন্ত্র মুখপাত্র এবং পরিপাক গ্রন্থি এইগুলো দেখবা। ঘাস ফরিংয়ে আরও আছে যে সংবহন পদ্ধতি এবং শ্বসন পদ্ধতি এবং রেচন আর প্রজনন প্রক্রিয়া ও রূপান্তর, প্রজনন প্রক্রিয়াগুলো দেখে নেবা। ঘাস ফরিংয়ের শেষে হচ্ছে গঠন এবং দর্শন কৌশল। দেখো ঘাস ফরিং সম্পর্কে অনেক আসে এখানে, এই জন্য একটা সিকিউ কিন্তু থাকতে পারে, ঠিক আছে। আর রুই মাছটা দেখে এবার, রুই মাছের দেহের গঠন আর হচ্ছে রক্ত সংবহনতন্ত্র আর শ্বসন ও বাহিথলির গঠন এগুলো ভালো করে দেখবা, জীবনচক্র এবং সংরক্ষণ প্রাকৃতিক সম্পর্কে। তো এখান থেকে এই জন্য দুইটা হওয়ার সম্ভাবনাটা বেশি, এখানে খুব গুরুত্বপূর্ণ টপিকসগুলো আছে। তৃতীয় অধ্যায়ের আমাদের মুখ গহ্বরের খাদ্য পরিপাক যান্ত্রিক এবং রাসায়নিকটা আছে, পাকস্থলীর বিভিন্ন অংশের সংগঠিত পরিপাকের মধ্যে যান্ত্রিক এবং এটাও রাসায়নিক, আর পরিপাক গ্রন্থির কাজের মধ্যে যকৃৎ এবং হচ্ছে অগ্নাশয় এইগুলো দেখবা। পরিপাকের স্নায়ুতন্ত্র ও হরমোনের ভূমিকাটাই এখানে ভালো করে দেখে নেবা। ক্ষুদ্রান্তে তোমার খাদ্য দ্রব্যের শোষণটা আসবে এবং বৃহদন্ত্রের কাজটা দেখবা, আর স্থূলতার ধারণা করণ এবং প্রতিরোধ, এই তৃতীয় অধ্যায়ের এই টপিকসগুলো দেখবা। আর এখান থেকে তোমার দুইটা হওয়ার সম্ভাবনা বেশি, তবে একটা তো মাস্ট থাকবেই তোমরা জানো। আর রক্ত লসিকা জমাট বাঁধা এবং চতুর্থ অধ্যায়ের হৃৎপিণ্ডের গঠন, এই
হৃৎপিণ্ডে বিভিন্ন দশা এবং নিয়ন্ত্রণ, ঠিক আছে, এস এ নোট, এ এন নোট, এ ভি নোট, এটা এগুলো বেশি করে দেখবা। আর রক্তচাপের এবং হচ্ছে ভূমিকাগুলো দেখবো মানবদের সংবহনতন্ত্রের মধ্যে, সিস্টেমিক সংবহন এবং পালমোনারি সংবহন, এটা দেখবা। আর হৃদযন্ত্রের বিভিন্ন অবস্থার করণীয়ের মধ্যে বুকে ব্যথা, হার্ট অ্যাটাক, হার্ট ফেইলর, এই টপিকসগুলো দেখবা। হৃদযন্ত্রের আর একটা হৃদরোগে তোমার বিভিন্ন রোগের ধারণা, যেমন পেসমেকার কার্যক্রমটা, ওপেন হার্ট সার্জারি, করোনারি বাইপাস, এনজিওপ্লাস্টি, এগুলো সম্পর্কে বেশি বেশি করে চতুর্থ পঞ্চম অধ্যায়ে আমাদের শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ কাজ এবং প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ, গ্যাসের পরিমাণের মধ্যে আছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডটা, আর শ্বাসরঞ্জক এবং শ্বাসনালীর সমস্যা লক্ষণ ও প্রতিকার অংশটুকু দেখে নিবা, সাইনোসাইটিস এবং ওটিটিস মিডিয়া, এগুলো ভালো করে দেখে নিবা। ফুসফুসের এক্সরে তুলনা, ধমনী মানুষ, ধূমপায়ী প্রাণী এবং অধূমপায়ী প্রাণীর মধ্যে পার্থক্য, এই জিনিসগুলো দেখে নিবা। আর হচ্ছে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের উদ্দেশ্য মুখ হতে মুখের সাহায্যে আর কি। আর সপ্তম অধ্যায়ে তোমাদের মানুষের কঙ্কালতন্ত্র হচ্ছে প্রথম ভাগ এবং অস্থি ও তরুণাস্থির গঠনটা দেখবা, আর পেশি গঠন কাজের মধ্যে মসৃণ, হৃদ এবং হচ্ছে কঙ্কালটা দেখবা। পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, এই জিনিসটা ভালো করে দেখে নেবা। কঙ্কালে কার্যক্রম, রডস ও লিভার তন্তুটা, হাঁটু সঞ্চালনে অস্থি ও পেশির সমন্বয় এবং অস্থি ভঙ্গ তোমাদের এবং প্রাথমিক চিকিৎসাটা দেখে নেবা সাধারণটুকু। আর জটিল এবং হচ্ছে যৌগিক এবং জটিলটা দেখে নিবা, সন্ধির আঘাত এবং প্রাথমিক চিকিৎসা, তোমার স্থানচ্যুতি এবং মচকানোটা, এই সপ্তম অধ্যায় দেখে নিয়ে নিবা এই টপিকসগুলো। সর্বশেষ ১১তম অধ্যায়ে চলে আসছি আমরা, সেটা হচ্ছে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের প্রথম দ্বিতীয় সূত্রটা ভালো করে দেখবা, এখান থেকে তোমাদের জ্ঞানমূলক মানে অনুধাবনমূলক হয়ে থাকে। ইনহেরিটেন্স এর ক্রোমোজোম তত্ত্বটা দেখে নিবা, মেন্ডেলের ও সূত্র সংগ্রহের ব্যতিক্রম, অসম্পূর্ণতা এবং তোমার হচ্ছে সমপ্রকটতা, লিথাল জিন এবং পরিপূরক জিন, তারপরে এপিস্টাসিস, এটা দেখে নিবা। পলিজেনিক ইনহেরিটেন্স এই টপিকসটা ভালো করে দেখবা, লিঙ্গ পরিবর্তন, লিঙ্গ নির্ধারণ, এটা ক্লাস নাইনেও পড়ছো তোমরা, এটা খুবই ইজি। সেক্স লিঙ্কড হচ্ছে ডিসঅর্ডারটা এখানে, বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া, ম্যাসকুলার ডিস্ট্রফি, এগুলো দেখে নেবা। ইএবিও গ্রুপ এবং আরএস ফ্যাক্টরের কারণে সৃষ্ট যে সমস্যাগুলো হয় সেগুলোর মধ্যে রক্ত সঞ্চালনের জটিলতা এবং গর্ভধারণজনিত জটিলতাগুলো দেখে নেবা। বিবর্তন তত্ত্বের ধারণা, বিবর্তনের মতবাদ এবং ল্যামার্কিজম এবং ডারউইনজম এবং নব্য ডারউইন মতবাদগুলো দেখবা। আর সর্বশেষ হচ্ছে বিবর্তনের প্রমাণাদি, এগুলো খালি দেখে নিবা, এমসিকিউ এগুলোর মধ্যে কমন পেয়ে যাবা। তাহলে আজকে এ পর্যন্তই ভিডিওর, তোমাদের প্রত্যেকটা টপিকস আমি বলে দিলাম, শুধু এই টপিকসগুলো বেছে বেছে সুন্দর করে পড়ো, আশা করি তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা। আর কোনো সমস্যা হলে নিচে কমেন্ট বক্সে লিখতে পারো, আমি তোমাদেরকে হেল্প করবো। তো নেক্সটে আবারও কোনো ভিডিওতে দেখা হচ্ছে, তোমাদের শুভকামনা আশা করে আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।